যারা রক্ত দিয়ে যুদ্ধক্ষেত্রে মুক্তিযুদ্ধ করেছেন তাদের বাইরে কিভাবে 50,000 ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয় দেশে, এর জবাব হাসিনাকে দিতে হবে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য যোগ্য সম্মান নিশ্চিত করতে হবে, এসব বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। হাফিজ বলেন, জেলা উপজেলা পর্যায়ে যেসব জনপ্রতিনিধি আছেন কেউই জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত নন, সুতরাং দ্রুত এদের পদ পদবি বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মাননা চাই এবং তারা যাতে সম্মান পায় এই সম্মান আমরা তাদের কাছে দাবি করি, আর কোনো কিছুই পাওয়ার দরকার নেই। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2,50,000 হলো, এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। যত সব স্থানীয় সরকার আছে, উপজেলা পরিষদ, এগুলো তো ভোটে নির্বাচিত হয় নাই, জেলা পরিষদ ভোটে নির্বাচিত হয় নাই, অবিলম্বে এইসব বাতিল করার জন্যে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো।